বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে ত্রিপুরার আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী টিইউআইআরপিসির সদস্যরা পথ অবরোধে সামিল হলেন। ঘটনা উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন বন্দুয়ার এলাকার অমরপুর উদয়পুর জাতীয় সড়কে। খবরে প্রকাশ, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী নিজেদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে জাতীয় সড়কে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন টিইউআইআরপিসির সদস্যরা মাঠে নামল। শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন স্থানের ন্যায় উদয়পুর হঠাৎ কলোনি জাতীয় সড়কে আত্মসমর্পণকারী বৈরীরা বিভিন্ন দাবির নিরিখে জাতীয় সড়ক পথ অবরোধ করে বসে। এদিনের এই পথ অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ সহ মাতাবাড়ি বিডিও সৌরভ দাস, রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে বৈরী সংগঠন টিইউআইআরপিসির প্রায় 250 থেকে 300 সদস্যদেরকে গ্রেপ্তার করে ড্রপগেট স্থিত ত্রিপুরা সুন্দরী স্কুলে মাঠে নিয়ে আসেন। এদিকে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এক আত্মসমর্পণকারী জঙ্গি কি জানিয়েছেন তা শুনে নিন আপনারাই। আসলে আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলো রিটার্নিস আছে আর তাদের জন্য এইটা যতগুলো মাইনর দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু এখনও কোনো ইমপ্লিমেন্ট করেনি। সব ইনকোয়ারি শেষ হয়ে গেছে আর আজ পর্যন্ত তারা স্যাংশন বা যে দাবিগুলো যে স্যাংশনগুলো কোনো তারা করেনি। এর জন্য আমরা বাধ্যতাভাবে আমরা রাস্তার অবরোধ করতে লাগছে আর স্ট্রাইক করতে লাগছে। পিএম ওয়াই আর বিকারি গোটারি আর এগ্রিকালচার আর যারা ক্যাশ পেন্ডিং আছে এখনও ক্যাশ খারিজ হয় না, এগুলা আর অনেকটি আছে। কোথা থেকে আপনারা আজকে পুলিশ আটক করে আনছেন? ওই নাম বন্ধুয়ার দুর্গাবাড়ি থেকে। এখন আটক করে কোথায় আপনারা এখানে আনছেন? সুন্দরীতে আমরা হ্যারাসমেন্ট করে আনছি। আপনাদের কতজন কর্মী হবে এখানে? এখানে প্রায় 200-250 লোক। আপনার কোন সংগঠন? টিইউআইআরপিসি সংগঠন।